ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার 10 নং অসদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক শাহ আলম বাবুল আনারস মার্কা নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বাবুল আমাদের নোয়াখালীর প্রতিনিধি মুনির হোসেন সজীবকে বলেন, আমি যদি নির্বাচিত হই এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করব এবং এলাকায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আগামী 26 তারিখে সুষ্ঠু নির্বাচন হলে আমার আনারস মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদী। আপনি তো অসদিয়া ইউনিয়ন থেকে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন, তো আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে বিশেষ করে অসদিয়া ইউনিয়ন বাসীর জন্য কি করবেন? আপনার নির্বাচন ইস্তেহারটা কি, এ বিষয়ে আমাদের কিছু বলুন। আমার নির্বাচন ইস্তেহার হলো আমি গরিব দুঃখী মেহনতি জনতার সেবা করা, যেই সব দুর্নীতি অসদিয়া ইউনিয়ন পরিষদ হচ্ছে এগুলো নির্মূল করা, মা বোনদের বিভিন্ন প্রকারের কার্ড, এগুলাকে মা বোনের যারা কার্ড পাইবার যোগ্য তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মসজিদ নির্বাচন দিয়েছে। আমিও আশাবাদী নির্বাচন কমিশনের নিকট নোয়াখালীতে 10 নম্বর অর্থ দিয়েছে এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, এই ব্যাপারে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী।